আমি অভিষেক মান্নাদা, আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3-এর শ্বসনের একটি পর্যায় গ্লাইকোলাইসিস সম্পর্কে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর আগের ক্লাসে মানে এপিসোড 7-এ আমরা আলোচনা করেছি শ্বসনের একদম প্রাথমিক যে বিষয়, অর্থাৎ যত রকমই শ্বসন আসে, শ্বসনের সাধারণ পরিচয় এগুলি সম্পর্কে। মাঝখানে HS পরীক্ষার খাতা দেখার কাজে ব্যস্ত থাকায় এই ক্লাসটি নিতে একটু দেরি হয়ে গেল। তো আজ আমরা গ্লাইকোলাইসিস সম্পর্কে জানব। গ্লাইকোলাইসিস বলার আগে একটু তোমাদের মনে করে দিই, সবজ শ্বসন অ্যাকচুয়ালি 4টে পর্যায়ে ঘটে। প্রথমটি হলো গ্লাইকোলাইসিস, দ্বিতীয়টি পাইরুভিক অ্যাসিডের জারকীয় ডিকার্বক্সিলেশন, 3 নম্বর হচ্ছে ক্রেবস চক্র, এবং 4 নম্বর হচ্ছে প্রান্তীয় শ্বসন। এই গ্লাইকোলাইসিস পর্যায়টি সকল ধরনের শ্বসনেই কিন্তু ঘটে থাকে। এবার আমরা গ্লাইকোলাইসিসের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। গ্লাইকোলাইসিস সব ধরনের শ্বসনের একটি সাধারণ পর্যায়। গ্লাইকোলাইসিসে শ্বসন বস্তু অক্সিজেন নিরপেক্ষভাবে জারিত হয়। গ্লাইকোলাইসিসে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। 4 নম্বর, এই পর্যায়ের শেষে 1 গ্রাম অণু গ্লুকোজ আংশিক জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু ATP উৎপন্ন করে। এছাড়া 2 অণু NADH প্লাস H+ পাওয়া যায়, যেটা প্রান্তীয় শ্বসনে আরও 6 অণু ATP উৎপাদন করে। গ্লাইকোলাইসিস পদ্ধতিটি 3 জন বিজ্ঞানী এমডেন, মেয়ারভ এবং পারনেস প্রথম 1930 সালে পর্যবেক্ষণ করেন এবং বর্ণনা করেন। এই কারণে এই 3 বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর অনুসারে গ্লাইকোলাইসিসকে EMP পথ নাম দেওয়া হয়েছে। এরপরে আমরা গ্লাইকোলাইসিসের পুরো পদ্ধতি সম্পর্কে জানবো। আমি প্রথমেই বলে দিই, এই টোটাল যে পদ্ধতি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের সিলেবাসে নেই, অতএব এটি মুখস্থ করার প্রয়োজন নেই। সাধারণভাবে একটু আলোচনা করে রাখি, এই যে পর্যায়গুলি টোটাল 10টি ধাপ আছে, তার মধ্যে প্রথম 5টি ধাপকে বিজ্ঞানীরা প্রস্তুতিমূলক পর্যায় বা শক্তি ব্যয়কারী পর্যায়, মানে প্রিপারেটরি ফেজ অর এনার্জি স্পেন্ডিং ফেজ এই নাম দিয়েছেন। এই প্রথম 5টি পর্যায়ে কী হয়, 2 অণু ATP ব্যবহারের মাধ্যমে 1 অণু গ্লুকোজ ভেঙে গিয়ে 2 অণু 3 কার্বনযুক্ত ট্রায়োজ ফসফেট, গ্লিসারালডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট গঠন করে। এই হচ্ছে প্রথম পর্যায়, যেটা 5টি পর্যায়ের সম্মিলিতভাবে তৈরি হয়েছে। এই পর্যন্ত যে পর্যায়টি এখানে দেখানো হয়েছে, এই পর্যন্ত। এরপরে দ্বিতীয় যে পর্যায়, যেটি আরও শেষ 5টি বিক্রিয়ার পথের সমন্বয় তৈরি হয়েছে, সেটিকে বলে পে অফ পর্যায় বা শক্তি উৎপাদনকারী পর্যায়, মানে এনার্জি প্রডিউসিং ফেজ। সেখানে কি হয়, যেটি আগের পর্যায়ে তৈরি হয়েছে 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড 3-ফসফেট, সেখান থেকে 2 অণু পাইরুভেট তৈরি হয় এবং সেই সঙ্গে 4 অণু ATP এবং 2 অণু NADH প্লাস H+ তৈরি হয়। তার মানে এই যে লাস্টের 5টি যে ফেজ, সেটা হচ্ছে 2 নম্বর পর্যায়ে বিজ্ঞানীদের মতে ভাগ করেছেন। এরপর আমরা জেনে নেব গ্লাইকোলাইসিসের তাৎপর্য সম্পর্কে। গ্লাইকোলাইসিস হচ্ছে সমস্ত ধরনের শ্বসনের একটি সাধারণ পর্যায়, ফলে যে কোনো রকমের জীবের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে প্রায় 8 অণু টোটাল ATP পাওয়া যায়, যেটা খুব কাজে লাগে জীবেদের ক্ষেত্রে। গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন যে পাইরুভেট, সেটা অবাধ শ্বসন সন্ধানের প্রধান উপাদান। গ্লাইকোলাইসিসে উৎপন্ন এই যে পাইরুভেট, সেটা অ্যাসিটাইল কোয়েতে পরিবর্তিত হয়, যেটা আবার ক্রেবস চক্রের সাবস্ট্রেট হিসেবে কাজে লাগে অবাধ শ্বসনে। 5 নম্বর, গ্লাইকোলাইসিসে যে বিভিন্ন অন্তর্বর্তী যৌগগুলো উৎপন্ন হয়, সেগুলো বিভিন্ন বিভাগেও কাজে লাগে। যেমন ধরো ফসফোনল পাইরুভেট একটা যৌগ ওখানে দেখবে, সেখান থেকে ট্রিপটোফ্যান, ফিনাইলালানিন, অ্যান্থোসায়ানিন, অক্সিন এইসব তৈরি হয়। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, যেটাকে DHAP বলে, ঢ্যাপ,
সেটি ফ্যাট বিপাকের সময় গ্লিসারল তৈরিতে সাহায্য করে। তো এই হচ্ছে গ্লাইকোলাইসিসের তাৎপর্য। তাহলে আমরা আজকে গ্লাইকোলাইসিস পদ্ধতি সম্পর্কে জানলাম, যদিও পদ্ধতিটি খুবই জটিল। তো আশা করি তোমাদের কিছুটা ধারণা হয়েছে। এর পরের ক্লাসে আমরা ক্রেবস চক্র সম্বন্ধে জানবো।